তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি ধাবায় স্টাইলের ফুলকপির রেসিপি। রুটি বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ টেস্ট লাগে, তো চলুন ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এম মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো ফুলকপি কিন্তু আমরা অনেক রকমভাবে খাই, ফুলকপির পকোড়া, ফুলকপির সবজি, ফুলকপি ভাজি, ফুলকপি মাছ দিয়ে ঝোল। তো আজকে একদমই আলাদাভাবে বানাবো, অসাধারণ লাগে এইভাবে। একবার যদি খান, বাড়িতে ফুলকপি এলে অন্যভাবে কিন্তু আর খেতে ইচ্ছা করবে না। প্রথমেই হালকা উষ্ণ গরম জলে ফুলকপিটা একটু আমি ধুয়ে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি সাম্বার মশলা, আর এই যে নিয়ে নিলাম একটু সর্ষের তেল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সাম্বার মশলা যে এত দারুণ টেস্ট হয় এই ফুলকপিটা রান্না করলে, না খেলে বুঝতে পারবে না, অসাধারণ লাগে কিন্তু। তেল দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে মেখে নিলাম। এবার দেখুন, এই যে ফুলকপি ধোয়াটার উপরে এটা কিন্তু সুন্দর করে মাখিয়ে দেব। অবশ্যই কিন্তু লবণ দেবেন, ফুলকপির পরিমাণটা বুঝেই লবণটা দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর করে কভার করে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, নামটা কিন্তু আপনারাই দেবেন। তো চলুন এবার অন্য প্রসেস শুরু করে দিই। তো বন্ধুরা ফুলকপি কিন্তু রেডি। নিয়ে নিলাম একটা সিলভার পেপার, এবার এই ফুলকপিটাকে এতে দিয়ে দিলাম। এবার এটাকে মুড়ে নেব সুন্দর করে, কিন্তু এটাকে কভার করে দিলাম। বাস, এবার এটাকে চলুন পুড়িয়ে নিই। তো এটাকে কী হবে, গ্যাসের আগুনে একটুখানি কম ভালো হয়, কিন্তু তবু দারুণ টেস্ট হয়, কাঠের আগুনে সব থেকে বেস্ট। এবার গ্যাসটা একটু সিম করে নিয়ে এটাকে পাল্টে দেবো, আবার আবার জোরে করে দেব। এরকম করে এটাকে একটুখানি জাস্ট পুড়িয়ে নেব, ভেতরের ওটা পোড়া পোড়া গন্ধটা হবে, অসাধারণ পেতে। পরেও প্রসেসটা আছে, চলুন দেখে থাকুন। এক দু মিনিট পর কী করবেন, এটাকে একটুখানি মিডিয়ামে করে দেবেন। এবার হাতে একটা ন্যাকড়া নিয়ে এটাকে নিয়ে নিয়ে দিকটা পাল্টে পাল্টে এটাকে সুন্দর করে কিন্তু পুড়িয়ে নেবেন। তো বন্ধুরা, ছোটো ফুলকপি হলে কিন্তু বেশিক্ষণ লাগবে না, আমার এটা খুবই ছোটো ফুলকপি, আর এটা হচ্ছে পুরো বাগানের ফুলকপি। আর বড় ফুলকপি হলে হাইব্রিড হয়, সেটা একটু টাইমটা বেশি লাগবে। তো চলুন, হয়ে গেছে, খুব জোরটা 5 মিনিট লাগে। তো বড়টা হলে ওই 7 মিনিট মতো লাগে। তো চলুন নামিয়ে নিই, এটাকে এবার খুলে নেব। দেখুন, দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এর পরের প্রসেসটা আমরা এবার করে নেব। দেখুন, এদিকে একটু পোড়া পোড়া ভাবও হয়েছে, স্মোকি ফ্লেভারটাও চলে এসেছে, গন্ধটা কিন্তু অসম্ভব সুন্দর বেরোচ্ছে, এখনই এতটা দারুণ গন্ধ। এবার এটাকে কী করব, এটাকে কিন্তু ছুরির সাহায্যেও কাটতে পারেন, আমি এটা দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন, ছুরি দিয়েও কাটতে পারেন, খুন্তি দিয়েও কিন্তু মন্দ হয় না, সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন, খুন্তি দিয়েই আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার চলুন পরের প্রসেসে যাই। এবার চলুন একটা পেঁয়াজ কেটে নিই, এখানে একটা লঙ্কাও কুচিয়ে নিয়েছি। এবার এই যে রসুনগুলো, এটাকেও একটু কুচি কুচি করে নেব। এবার ছুরির সাহায্যে একটু হালকা থেতো করে দিচ্ছি, আপনারা অন্য কিছুর সাহায্যে একটু থেতো করে নিলে ভালো হয়, ফ্লেভারটা সুন্দর আসবে। ব্যাস, এবার একটা প্যানে অবশ্যই সর্ষের তেল দিয়ে একটুখানি জিরে দিয়ে দেবো। এবার এই যে কুচানো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে, অল্প ধনে গুঁড়ো দিয়ে এটাকে আরেকটুখানি নেড়ে দেবো। ধনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন ফুলকপিটা, মানে যেটা পুড়িয়ে রেখেছিলাম, মানে গেল রোস্ট বলতে পারেন। আর এভাবে একটু সিম করে যদি ভালোভাবে আগুনে পোড়ানো যায় তাহলে কিন্তু এমনি খাওয়া যায়। এবার এটা মিশিয়ে নেব, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার লাস্ট ফিনিশিং একটাই বাকি, ধনে পাতা। ও, টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলুন এবার ধনে পাতা দিয়ে দিই। তো বন্ধুরা, নামিয়ে ফেলেছি, অল্প ধনে পাতা দিয়ে অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ খেতে, গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। তো রুটি বা পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে, ভাতের সঙ্গেও মন্দ হয় না। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।